ভাতারের রাজিপুর গ্রামে এক আদিবাসী গৃহবধূকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করে তার স্বামী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ। স্বামী স্ত্রীর বচসার জেরে বাঁশ ও কাস্তে দিয়ে নিজের স্ত্রীকে খুন করে স্বামী। ঘটনায় অভিযুক্ত স্বামী সুরেশ মার্ডিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকার বাসিন্দারা। এলাকাবাসীরা জানায় মৃতের নাম মঙ্গলি মার্ডি। বছর তিনেক আগে ঝাড়খণ্ডের দুমকা থেকে ভাতারের রাজিপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ শেখের ধান জমিতে কাজ করার উদ্দেশ্যে আসে মঙ্গলি মার্ডি ও তার স্বামী সুরেশ মার্ডি। থানা গ্রাম রাজিপুর। কি ঘটনা ঘটলো? ঘটনাটা কখন কি হয়েছে বুঝতে পারিনি, তো শুনতেও পাইনি আমরা। তারপরে যখন সবাই ছুটছে তখন গেলাম, তখন দেখছি মারা গেছে। মানে মাঝিদের মেয়ে দমকা থেকে এসছে, ওদের স্বামী স্ত্রী থাকতো। কাদের বাড়িতে কাজ এসেছিল? ইউসুফ শেখ। শেখ ইউসুফ এদের বাড়িতে কাজ এসেছিল। কদিন আগে কাজ এসছে? কদিন আগে এসছে তাও বলতে পারবো না ঠিক মতো। তো মারপিটটা কেন হয়েছে, মানে কি নিয়ে কিছু জানতে পারছো? ওদের মাঝি তো মদ মদ খেয়েছিল হয়তো, এই জন্য হয়েছে। একদম মারা গেছে? হ্যাঁ, আমরা যখন এসেছি তখন দেখছি ডেট। পুলিশ এসে নিয়ে গেল। কতটা ভয়ের মধ্যে বা? আমাদের তো এখন প্রচুর ভয় লাগছে, এইভাবে অশান্তি, শুধু শুধু একটা অশান্তি সৃষ্টি হয়ে গেল। ওতে একটা বাচ্চাও রয়েছে? বাচ্চা রয়েছে, সেটাও একটা টেনশন। এই ভয়ের মধ্যেই আছি এখন, প্রচুর। এখনো রান্না খাওয়া হয়নি। পুলিশ কি বডি নিয়ে গেল? পুলিশ বডি নিয়ে চলে গেছে। আর যে ওর ওনার স্বামীটাকে? স্বামীটাকে আগেই নিয়ে গেছে, স্বামীটাকে আগেই নিয়ে চলে গেছে। ঠিক, আপনার এখানেই বাড়ি? আমার এখানেই বাড়ি। কি নাম আপনার? আমার সাকিনা বেগম। এলাকার বাসিন্দারা জানান রবিবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় সুরেশ মার্ডি তার স্ত্রী মঙ্গলি মার্ডির সঙ্গে অশান্তি শুরু করে, পরে তা মিটেও যায়। সোমবার সকালে ফের অশান্তি শুরু করে সুরেশ মার্ডি। স্ত্রীকে জমিতে কাজ করতে যেতে বলা নিয়ে শুরু হয় অশান্তি। অশান্তির মধ্যেই সুরেশ বাঁশ দিয়ে ব্যাপক মারধর করে তার স্ত্রী মঙ্গলিকে, এমনকি কাস্তে দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মঙ্গলির শরীরে। এক নাগারে মারের চোটে মঙ্গলির মৃত্যু হয় বলে দাবি এলাকার বাসিন্দাদের। এটা রাজিপুর, মানে দমকা থেকে তিনজনা, এই দুজনা এসেছিল তিন দিন আগে ভূমি নিরণ করার জন্য। দিয়ে দিন দিন থেকেই মদ খায়, মদ খেয়ে স্বামী স্ত্রীতে ঝগড়া হয়। ঝগড়া হয়ে সকালবেলা লাঠি করে সেই স্ত্রীকে মেরে জখম করে দেয়। মারা গেছে? মারা গেছে। ঠিক, এটা কাদের বাড়িতে কাজ এসছে? এটা ইউসুফ, মোহাম্মদ ইউসুফের বাড়ি কাজে এসেছিল। মোহাম্মদ ইউসুফের বাড়িতে কদিন আগে এসেছিল? এটা তিন দিন আগে। তো কি ঝামেলা কার স্বামী স্ত্রীর মধ্যেই? স্বামী স্ত্রীর মধ্যেই ঝামেলা। বডি কি পুলিশ এসেছে কেন? পুলিশ এসে নিয়ে গেছে বডি। আর যে মারা গেছে তার নাম বা যে মারলো কিছু নাম জানা কি জানতে পারছেন? সুরেশ মার্ডি। আর বউটার নামটা? নাম কি? স্ত্রীর নাম মঙ্গলি মার্ডি। আর স্বামীটার নাম? সুরেশ মার্ডি। আর ওর সঙ্গে কি বাচ্চা রয়েছে? একটা বাচ্চা রয়েছে, পুলিশ বছরের বাচ্চা। পুলিশ কি বডি নিয়ে গেল? আর এই সুরেশ মার্ডিকে? সুরেশ মার্ডিকেও নিয়ে গেল। আপনার কি নাম? আমার নাম খাই ভাগ মন্ডল। হ্যাঁ, বাড়ি। এই ঘটনা প্রসঙ্গে ইউসুফ শেখ জানায়, বাড়ি থেকে কবে কাজ এসেছিল ওরা? তিন দিন আগে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইউসুফ। দিয়ে তারপর কি ঘটনা শুনলেন, কি হয়েছে? ঘটনা মানে গতকাল মদ খেয়েছে, তারপরে রাত সকালবেলায় কাজের লেগে বললাম ওই যাব না। হ্যাঁ, আর দু তিন দিন তো ওই ওরকম করছে। মারপিটটা কার সাথে হয়? স্বামী স্ত্রী। তারপর কি শুনলেন এসে? আমি তখন কোথায় ছিলাম? আমি মাঠে ছিলাম। দিয়ে কি শুনলেন? আমার ছেলে মাঠে চাপান ছিঁড়ি ছিলাম, তারপর এসে শুনছি যে আমাকে একজন খবর দিলে যে এরকম তোমার বাড়িতে এরকম অবস্থা। কী হয়েছিল? কী হয়েছে শুনে? কী হয়েছে? হ্যাঁ, হয়েছে মানে ওই ওরা যে স্বামী স্ত্রী যে ঝগড়া করে মারামারি করেছে, তারপরে যে মেরেছে ওকে, মাসে করে মেরেছে। কাকে? ওর পরিবারকে। স্ত্রীকে? স্ত্রীকে। ওকে মারা গেছে? পুলিশ বডি নিয়ে গেল? পুলিশ মৃতদেহ নিয়ে গেল? পুলিশ নিয়ে গেছে। পুলিশ নিয়ে গেছে। কদিন আগে কাজে এসেছিল? তিন দিন আগে। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ ইউসুফ শেখ। কী কী কাজে এসেছিল এরা? নিয়ন্ত্রণ করা বলি। এর আগে কি আপনার এখানে কাজে এসেছিল এরা? হ্যাঁ, আগে এসেছিল, আবার রোয়া পোঁতা করে বাড়ি গিয়েছিল। বাড়ি যাওয়ার পরে আবার আসতে বলে না কিছু নাই, ও আমরা নিজে এসেছি। স্বামী স্ত্রী দুজনে এসেছিল? হ্যাঁ, স্বামী স্ত্রী। তা ঝগড়াটা কাদের মধ্যে? দুজনের মধ্যে হয়? দুজনের মধ্যে।
কিসের কি যে কি করে মেরেছে কি জানতে পারছেন, মানে কিসে করে মেরেছে? আমি এসে শুনলাম যে মাসে করে মেরেছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ, অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান, ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।